আমি জাস্ট ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। এখন বাজে হচ্ছে 11:59, 11:59 মানে 12টায়। হ্যাঁ, তো আজকে ভাইয়াদের বাসা থেকে এসে আমার প্রচণ্ড পরিমাণে মাথা পেন করতেছিল, এত মাথা ব্যথা করতেছিল যে আমি আসলে থাকতে পারতেছিলাম না। তো তখন ঘুমাই গেছি, সেই 7:30টার দিকে আমি ঘুমাই গেছি। তো ঘুম থেকে উঠছি 9:30 বা 9:45টার দিকে। তো তখন আপনাদের ভাইয়া বলতেছিল কি খাবো, এই বাতাস উঠছে নাকি, তো আপনাদের ভাই তখন বলছে যে আমি কি খাবো। তো আমি না ভাত অলরেডি করছে, বসাই দিছে, গরুর মাংস তো আছেই, তা আমি বলছি পরোটা খাবো। সেই 10টা থেকে আপনাদের ভাইয়া এখন পর্যন্ত আমার জন্য পরোটা বানাইছে। আমি রুম থেকে বের হয়ে দেখি যে পরোটা রেডি, সে পরোটা করে রাখছে, গরুর মাংস গরম করে রাখছে। তো এখন আমার এখন মিষ্টি খাওয়ার শখ লাগছে, মানে গরুর মাংস পরোটা প্লাস একটু মিষ্টি থাকতে হবে। তো শ্যামাইটা এটা আমি করব। আপনাদের ভাই অনেক কষ্ট করে আমার জন্য পরোটা বানাইছে। এখন রাত্রি 12টা বাজে, আমি খাই নাই। তো আমি ওদের বাসা থেকে আসার পর প্রচণ্ড মাথা পেন হইতেছিল, আমি ঘুমাই গেছি। দেখতে পাচ্ছেন চেহারার কী অবস্থা, আমি ঘুম থেকে পুরো উঠছি। উঠে এখন মানে তখন বলছিলাম যে পরোটা খাবো, এখন দেখি আপনাদের ভাই পরোটা বানাই রাখছে। এখন আমার আবার পরোটা তো গরুর মাংস দেখাবো, এখন আমার মিষ্টি খাওয়ার নেশা উঠছে যে গরুর মাংস প্লাস একটু শ্যামাই থাকলে পরোটাটা ভালো লাগবে, শুধু ঝাল দিয়ে খেতে কেমন যেন লাগতেছে। আমার এই অসুস্থ হলে না বা একটু শরীর খারাপ জ্বর সর্দি হইলে যেটা খাইতে ইচ্ছে করবে ওইটাই খাইতে হবে, না হলে আমার আরও অসুস্থ হয়ে যায়, আরও মানে শরীর খারাপ বেড়ে যায়। তো আমি পরোটাটা দেখাই আপনাদের ভাইয়া করছে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আর পরোটাটা করছে ও অনেক কষ্ট করে করছে, কারণ কি জানেন, আমার পিড়াটা আছে যে রুটি বানানোর পিড়াটা আছে, বেলনা যেটা এটা একটু ফেটে গিয়েছে। তো ওইটা দিয়ে আমি আর বানানো ওটা ফেলেও দেওয়া হয়েছে। ফেলে দিছিলা না? হ্যাঁ, বেলনাটা ফেলে দিছিলা? তো ওইটা ফেলে দিছি। তো ওইটা ও বানাইছে যে এত কষ্টে, আমি আসলে চিন্তার বাইরে, ও হাত দিয়ে বানাইছে, মানে কোনোরকম সেপ করে না, পরোটার একটা সেপ আছে না, ওর টাইনা টুই না, মানে বেলনা ছাড়াই বানাইছে। এই যে পরোটা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে পরোটাটা দেখাবো, একদম গরম হয়ে আছে। আর ও অলরেডি রান্নাঘর থেকে বের হয় নাই, আমি জাস্ট শ্যামাইটা করব। দুধ বের করে রাখছিলাম, এখন আমি শুধু শ্যামাইটা করব। আমি ঈদে কোনো ব্লগ ছাড়ি নাই, এতটা অসুস্থ যে আমি কোনো ব্লগ মানে করছি, করে রাখছি, বাট আমি যে ব্লগগুলো এডিট করব মানে এরকম কোনো আসলে করি নাই। যার ফলে আমি ভাবলাম যে একটা শর্টকাট ভিডিও করি রাত্রে এই মুহূর্তে, যেহেতু এত কষ্ট করেছে আমার জন্য, তা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করছি। এই যে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছেন, আমি পুরো ব্যাকে যাই। এই যে উল্টা দেখা যায় না? আচ্ছা উল্টাই, এই যে এখানে 12:03, মানে 12:03 বাজে, 12:03 রাত্রি কিন্তু এখন, কারণ আমি যখন আপনাদের সাথে ক্যামেরা অন করে কথা বলি তখন 11:59 বাজতেছিল, মানে 12টা বাজার কাছে গেছে। তো আমি একটু পরোটাটা খাইছি, খেয়ে দেখলাম কেমন হয়েছে, মজা হয়েছে, অনেক সফট হয়েছে, অনেক সুন্দর নরম হয়েছে। আসলে না ছেলে মানুষের হাতের রান্না আসলেই ভালো লাগে, আর আপনাদের ভাই যেটা করে সেটাই আমার কাছে ভালো লাগে কেন জানি। আর অসুস্থ হলে মনে হয় যে কেউ একটু আমাকে করে টরে দিত খাবার আর আমি খাইতাম, এমন মনে হয়। আমার আম্মুর পরে আমি অসুস্থ হইলে যে সেবাটা পাইছি সেটা আমার হাজবেন্ডের কাছ থেকে পাইছি, কারণ বাসায় যখন অসুস্থ হইতাম আম্মু ছাড়া কেউ থাকতো না। রাত 12:00, 1:00, 3:00 আমি না ঘুম থেকে হঠাৎ করে উঠে যেতাম রাত্রেবেলা, জ্বরে শরীরে আর ডিস্টার্ব করতাম আম্মুকে, খিচুড়ি খাবো, ভুনা খিচুড়ি, গরুর মাংস, মানে আমার জ্বর হইলেই এটা আমি বলতাম। আম্মু যদি একবার জিজ্ঞাসা করতো কী খাবি, এখন তো একটু জ্বর নাই কী খাবি, এটা যদি বলতো তাহলে গরুর মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি, যত রাত্রি হোক, মানে আম্মু আমাকে আবার এটা বানাই দিত প্রেশার কুকারে, গরুর মাংস উঠাই দিত, খিচুড়িটা করে দিত। তো এখন ওই অভ্যাসটা মানে থেকে গেছে, মনে হচ্ছে যে এখন বিয়ের পর অসুস্থ অনেকবারই হয়েছি, তো যখনই অসুস্থ হই তখনই আপনাদের ভাইয়া বলে এখন তো জ্বর না, এখন কী খাবা, আর জ্বর থাকলে তো মুখে রুচি থাকে না, তো যখন জ্বর থাকে না তখন বলে যে কী খাবা, তখন ওকে আমি ডিস্টার্ব করা শুরু করি, আমি এটা খাবো, আমি ওইটা খাবো, আমি ওইটা খাবো, কেনা খাবো না বানানো খাবো, মানে ও যদি বলে আচ্ছা ঠিক আছে পরোটা খাবো কিনে নিয়ে আসি, না তোমাকে করে দিতে হবে, বানানো খাবো মানে ই খাবো না। এমনিতে কিন্তু বাইরের কেনা পরোটা খাই, কিন্তু ওই অসুস্থের সময় আর ভালো লাগে না,
মনে হয় যে কেউ যদি আমাকে করে দিত সেটাই খাইতাম। আপনাদের ভাই পুরো গোসল হয়ে গেছে, কিচেনে এত গরম, বাইরে কিন্তু অনেক বাতাস, রাত্রেবেলা এখন বৃষ্টি হয়েছিল তো বাইরে অনেক বাতাস, কিন্তু ওই যে কিচেনের জানালা বন্ধ করে কাজ করা লাগে কারণ বাইরের বাতাসে চুলা বন্ধ হয়ে যায়। তো আপনাদের ভাই একদম গরমে ঘেমে টেমে অবস্থা খারাপ। তা আমি চলুন রান্নাঘরে একটু যাই, কি অবস্থা। ও অবশ্য পরিষ্কার টরিষ্কার করে দিছে সব কিছু, তো আমি সেমাইটা বানাইনি, আমি দুধ বের করে রাখছি। আপনাদের ভাইয়া রান্নাঘর ওয়াশ করছে, সব কিছু গোছগার করে সুন্দর করে রাখছে, নাহলে আমি তো চিৎকার চেঁচামেচি করবো। আসলে আমার কিচেনটা না কাজ করার পর পুরো সব কিছু পরিষ্কার করে দিলে ভালো লাগে, কিন্তু কাজ করার পর নোংরা রেখে দেয় আমার কাছে একদম ভালো লাগে না, মেজাজটা গরম হয়ে যায়। তো ঠিক আছে, আমি এখন আর বকবক না করি, আমি পরোটাটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, আর আমি এখন কিচেনে যাই, সেমাইটা জাস্ট আমি একটু করব, তারপরে ডিনার করবো। আপনাদের ভাইও খাই নাই, আমি ঘুমাইছিলাম না, ওইও খাই নাই, বসেছিল অনেকক্ষণ ধরে, মাথা টিপতেছিল, পরে আমি যখন ঘুমাই গেছি দেখছি তখন চুপচাপ বসেছিল, আমার উঠার ওয়েট করতেছিল যে আমি কখন উঠবো, আর উঠার পর যখনই জিজ্ঞাসা করেছে বেচারা ফাইসা গেছে, উঠার পর পরে বলছে যে আর বলছে কী খাবা, তা আমি বলছি আমি ভাত খাবো না, তো কী খাবো, আমি পরোটা খাবো, ব্যাস। ও তখনই কিচেনে চলে আসছে, এই সে আমার ক্যামেরাটা এভাবে ধরে থাকতে হাতে লাগতেছে। আমি এত চঞ্চল, আমার হাত অল টাইম কাঁপে, আমি ক্যামেরা এত পরিমাণ নড়াই, যারা যে কয়েকজনই আমার ভিডিও দেখে না কেন তারা হয়তো আমার প্রতি অনেক বিরক্ত হয়ে যাবে যে আমি এত ক্যামেরা নড়াই কেন। তো ঠিক আছে, এখনকার মতো আমি ক্যামেরা বন্ধ করি, ব্যাক ক্যামেরাতে জাস্ট একটু দেখাই পরোটাটা, আর সামনে করি আর ডিনারটা কমপ্লিট করি, আপনাদের ভাইয়েরও ক্ষুধা লেগেছে। পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনাদের ভাই চিল্লাচ্ছে পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এই যে দেখুন, ও কিন্তু পুরো হাতে বানাইছে, বুঝছেন, মানে বেলনা ছাড়াই বানাইছে, তো এটাই আমার কাছে অনেক বেশি সুস্বাদু। আর আমি একটু মোটা টাইপের নরম নরম পরোটা খেতে বেশি পছন্দ করি। তো যা বানাইছে আলহামদুলিল্লাহ, এত রাত্রে আম্মু ছাড়া আমার অসুস্থতে সেবা করার মানুষ যেহেতু ও, মানে এটাই আমার কাছে অনেক বেশি, অনেক সফট। খাই দেখো, একটু খাওয়াই নাও, ধরো ধরো ধরো, আপনাদের ভাইকে এখন দেখা, এই তারপরও ক্যামেরাতে চলে আসছেন, দেখাইলাম না কারণ ও একদম ভিজে টিজে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে গরমে ঘেমে গেছে। অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ, পরোটা মজা হয়েছে। আমি সামাই করি, আপনাদের ভাইয়া কাজ করে এগুলো সব কিছু ওয়াশ করছে, মানে মুছা দিছে, এই যে এইখানে রাখছে কাপড়টা। আমি রান্নাঘরে কাজ করলে যখন করি তখনই মুছে টুছে সব কিছু পরিষ্কার করে দিই। গরম করছিলা, আর দেখেন আমি এই কয়েকদিনে কতগুলো তেল শেষ করছি, 1 লিটার 1 লিটার করে। আমি 5 লিটারের বোতল যে ক্যান কিনতেছি না, আমি বুঝতেছি না, 5 লিটারের বোতল আমি কিনবো, বুঝছেন, কিনবো কিনবো করে কেনা হচ্ছে না। এই এটা তুমি কিসের ই রাখছো, এটা কি, এটা কি তেল নাকি পানি, এটা কি কিসের জন্য? ও এম জি, আপনাদের ভাই, হ্যাঁ এই রে, যাক তারপরও অনেক অনেক মজা হয়েছে। আচ্ছা আমি একটু সামাইটা বানাইনি, এখন রাখতেছি দুধটা একখানে গরম দেবো, সামাইটা ভাজতে হবে কারণ আমি এই সামাইটা বানাবো, এটা বানাবো, আর এইখানে আমি ইউজ করবো মিক্স ফ্রুটটা, ঠিক আছে, এই যে এই ফ্রুটটা ইউজ করব। আমার কাছে এটা দেখে তো খুব বেশি মজা লাগে, তো আমি একদম দুধ, মানে একদম বেশি দুধ দিয়ে, মানে সেমাইটা জাস্ট অল্প হবে কিন্তু দুধটা বেশি হবে, হ্যাঁ, আর এই যে ফ্রুট দিয়ে, মিক্স ফ্রুট দিয়ে আমি খাবো, আমার কাছে এটা খুব ভালো লাগে। এই যে সেমাইটা নিয়ে আসছি, তো ঠিক আছে আমি এখন ক্যামেরাটা বন্ধ করে আগে করে নিই। অনেক গরম, ফ্যান চলতেছে, আর আপনাদের ভাইয়া অলরেডি গোসল টোসল করে ফ্রেশ, গোসল করলাম মাত্র, গোসল করে ফ্রেশ হলাম, এই প্রচুর গরম, গরমে আমার শরীরের থেকে মানে 3 কেজি মাংস গেছে, মাংস গেছে, পানি গেছে, 3 কেজি মাংস গেছে, জোরে বলো, ফ্যান চলে শোনা যাচ্ছে, কেন গেছে আপনাদের, ভাবি অসুস্থ, ভাবি না, আপু আপ, আমি কারো ভাবি হই, আমি বুড়ি না, আমাকে ভালো বলে ভাইয়া আপু, আচ্ছা আপনাদের আপু অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে, কি করবে, সে পরোটা খাবে, রাত 12টার দিকে সে পরোটা খাবে, কি করার একটু বলবো, যে করলাম পরোটা খাবে, আবার তোমার কথা
ঈদুল আজহা কোরবানি ঈদে আমি কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি নাই। ভিডিও করছি টুকটাক, করি নাই যে তা না, টুকটাক করে রাখছি কিন্তু দেই নাই, কারণ অসুস্থতার কারণে এডিট করতে পারি নাই ঠিকঠাক মতো। আর আজকে আমি একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অবশ্যই আপনারা আগেই পাবেন, মানে ঈদের যে শর্টগুলো করছি এগুলো আমি এখন দিব না, পরে দিব, কারণ আমি এখনও কাজ করতে পারবো না, এডিট করতে পারবো না। তো এটা যেহেতু পুরোপুরি মানে করা থাকতেছে, এটা হয়তো আমি আপনাদেরকে আগে শেয়ার করব। তো আমার ঈদের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওয়েট করবেন, আমি ভিডিও ছাড়ব। আমি এখন আসলে একটু অসুস্থ, তো আপনারা দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আপনাদের ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, সে বেচারা আমার জন্য এত রাত্রে এত সুন্দর পরোটা বানাইছে, ওর জন্য দোয়া করবেন, আর পালাইয়া যায় ওর জন্য দোয়া করবেন। আর পরোটাটা আসলে অনেক টেস্টি হয়েছে, আমি অলরেডি হচ্ছে এই যে সামাই করে রাখছি, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, মাংসটা একটু গরম দেবো, আপনাদের ভাই ভাত খাবে আর আমি শুধু পরোটা খাবো। তো এই তো আমি অলরেডি আমার সামাইটা করে রাখছি, দেখছেন দুধ একদম টেনে নিয়েছে, মানে পুরো ই হয়ে গেছে। আমি আরেকটু দুধ দিব, দাঁড়ান আমি আরেকটু দিব, দুধ অলরেডি আছে, আমি রাখছি হাঁড়িতে, আমি আরেকটু দেই। আমি একদম দুধ দিয়ে মানে একদমই করে খাই, এই আমি তোমার চায়ের জন্য এটা রাখলাম না, দিয়েই দিলাম, কারণ সেমাই বেশি হয়েছে তো দুধ অল্প হলে ভালো লাগবে না, কমে গেছে। তো আপনাদের ভাইয়া ভাত খাবে আর আমি এখন পরোটা খাবো মাংস প্লাস সেমাই দিয়ে। আর এই তো মাংসটা আছে, মাংসটা গরম করতে হবে, মাংসটা আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন, দেখেন আমাদের মাংস শেষের পথে, আবার কালকে রান্না করবো। আর আমি এখানে সামাইটা নিব, এটা হইলে আমি নামাই নিব। তো ঠিক আছে, এখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে গুড নাইট, সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।